হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জেফিস কিচেন থেকে। আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং টেস্টি আমি হেলদি ফুড খাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা কি করছি আজকে আমরা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ল্যামশ্যাং কষা ভুনা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি খাসির পায়া কিংবা খাসির রান দিয়ে আমরা আজকে করছি আমাদের আজকের রেসিপি। আমরা এখন দেখে নিব খাসির পায়া কিংবা রান কষা ভুনা করতে যা যা লাগছে, আমি এক একে বলে দিব রান্নার সময়। চলুন আমরা রান্নায় স্টার্ট করি। আমি একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, এটা অলিভ অয়েল ইউজ করেছি আমি। দিয়ে দিব 1 কাপের পরিমাণ অনিয়ন, যেহেতু আমরা 4টা ল্যামশ্যাং নিয়েছি আজকে, সো আমরা এটাকে কষা করব। তো সবগুলি মশলা আমি একে একে দিয়ে দিব, আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। কিছুক্ষণ পেঁয়াজটা আমরা ফ্রাই করে নিব 2-3 মিনিটের জন্য। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমরা একে একে সবগুলো গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে, কিছুটা সফট হয়ে আসছে, এখন দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিব 3টার মতন দারচিনি এবং 10-12টার মতো লং, আর অ্যাড করে দিব 7-8টার মতন এলাচি, ছোট এলাচ, এবং 2-3টা দিয়ে দিব তেজপাতা, এবং অ্যাড করে নিব 10-12টার মতো কালো গোলমরিচ এবং কিছু আস্ত জিরা আমি এটাতে ইউজ করব, খুবই অল্প পরিমাণে, 1/2 টিস্পুনের মতন। যেহেতু আমি এখানে 4টা ল্যামশ্যাং কিংবা খাসির পা ইউজ করছি, এটাকে আমরা খাসির রানও বলতে পারি, কারণ ফুল রানের অর্ধেক নিচের অংশটা আমি আজকে ইউজ করছি খাসির রানের কষা কিংবা ভুনা করার জন্যে। সো আমি সবগুলা গরম মশলা হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি ধুয়ে রাখা এবং ভালোভাবে ক্লিন করে রাখা খাসির রানগুলো এখন অ্যাড করে দিচ্ছি, এবং এখন অ্যাড করে দিব গার্লিক এবং জিঞ্জার পেস্ট, আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুনের মতন, এখানে আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি, কারণ খাসির স্মেলটা যেন না থাকে আমি আদা রসুন পেস্টটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন ইউজ করছি আমি দই 2 টেবিল স্পুনের মতন, 2-3 টেবিল স্পুনের মতো আমি ইউজ করেছি। এই দইটার কারণে ল্যামশ্যাং কিংবা খাসির রানগুলি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হবে, এবং এক একে অ্যাড করে দিব হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন এবং জিরা গুঁড়া 1 টেবিল স্পুন এবং মরিচের গুঁড়াও 1 টেবিল স্পুনের মতন। ঝালটা আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ, যারা বেশি ঝাল খেতে চান তারা বেশি করে একটু দিবেন, যারা কম খেতে চান কম করে নেবেন। এবং আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, এটা গরম মশলা গুঁড়া করা, সো গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এখন। এখন অ্যাড করে দিব কিছু টমেটো, এইটা গ্রেভিকে আরও সুন্দর করবে, একটা লাল কালার আনবে। টমেটো দিয়ে ভুনা করলে টেস্টও একটু ডিফারেন্ট, ভালো হয়, মজার হয় খেতে। সো আমি সবগুলি ল্যামশাঙ্কের সাথে মশলাগুলি মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে মিক্স করছি। সো এক একে সবগুলি মশলা ল্যামশাঙ্কগুলির সাথে মিক্স করে নিব এবং কিছুক্ষণ ঢেকে দিব এবং রান্না করব। বেশ অনেকক্ষণ এটাকে রান্না করতে হবে, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমি রান্না করেছি অ্যাটলিস্ট 2 আওয়ার, 2 থেকে 2.5 ঘন্টার মতন। আপনারা যখন রান্না করবেন, আপনারা এরকমই রান্না করবেন, আপনারা নিজে দেখে নেবেন যে সফট হয়েছে কি না, তারপরে রান্নাটা শেষ করবেন। সো আমি হালকা এখানে 2-3 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি, এবং আমি এখানে গরম পানি ইউজ করছি। আমি দিয়ে দিয়েছি
দুই তিন কাপের মতন গরম পানি। এটা আসলে মেজারমেন্ট করে দেওয়া ঠিক হবে না, এখানে আমি দিয়েছি যতক্ষণ না আমার ল্যামশাংটা সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত, আমি এখন দিয়ে দিয়েছি দুই তিন কাপের মতন, কিন্তু আমি পরেও আবার যখন দেখব যে এখনও সিদ্ধ হয়ে আসেনি তারপরও আমি আরও গরম পানি অ্যাড করব। সো আপনারাও দেখে নেবেন, এই যে আমি দেখে নিচ্ছি নেড়ে চেড়ে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো মশলা যেন ভালোভাবে সুন্দরভাবে কষা হয় এবং মাংসগুলো যেন সিদ্ধ হয়, এবং যেটা বলেছি দুই থেকে আড়াই ঘন্টা কুক করার পর আমাদের ল্যামশাঙ্কের এইরকম একটা লুক আসবে, দেখতেই পাচ্ছেন। সো আমার এটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারাও আপনাদের মতন করে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন আমি একটু পেঁয়াজের হালকা একটু বেরেস্তা উপরে দিয়ে দিব। আমি মাঝখানে আমার পাতিলটা চেঞ্জ করেছি, আমার আগের পাতিলটা একটু ছোট হচ্ছিল, সো আমি একটু ডিপ একটা পাতিল নিয়ে তারপর আরও বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে তারপর আমার ল্যামশাংটা রেডি করেছি। এখন দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাটা ব্রাউন হয়ে আসছে। সো আমি যখন ল্যামশাংটা সার্ভ করব, ওই ল্যামশাংয়ের উপরে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা দিব। আমি কিন্তু এটা প্রপারলি বেরেস্তার মতো করিনি, জাস্ট তেলের মধ্যে একটু বাগারের মতন করে আমি পেঁয়াজগুলি ল্যামশাংয়ের উপরে দিয়ে দিয়েছি। এখন টাইম হয়ে গেল আমাদের ল্যামশাং সার্ভ করার, আপনারা সবাই আপনাদের মতন করে সার্ভ করতে পারেন, কেউ খেতে পারেন নান দিয়ে, কেউ রুটি দিয়ে, কেউ চাপাতি দিয়ে, আবার কারো কারো ইচ্ছে হলে ভাত দিয়েও পোলাও দিয়েও খেতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমরা খেয়েছি নান দিয়ে, নান দিয়ে খুবই টেস্টি হয় খেতে, খুবই অ্যাকচুয়ালি এই জাতীয় খাবারগুলো নান কিংবা চাপাতি এগুলোর সাথেই ভালো যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, বাংলাদেশে আমরা এটা করতে পারি খাসির পায়া দিয়ে কিংবা ভেড়ার পায়া দিয়ে, আমি এখানে করেছি ল্যাম শাং যেটাকে বলে, ল্যামের রানের নিচের অংশটা দিয়ে। অ্যাকচুয়ালি এটি এই অংশটি হচ্ছে প্রপার রান। ইনশাল্লাহ নেক্সটে আবার হয়তো কোনো এক ভিডিওতে দেখা হবে কিংবা কথা হবে কোনো একটা হোল মাটন কিংবা ল্যামের লেগ রোস্ট করে দেখাবো ইনশাল্লাহ। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি মজাদার হয়েছে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে খেয়েছি নান দিয়ে। সো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, প্লিজ প্লিজ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা যেন আরও গ্রো করে এবং ভালো ভালো রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সো আল্লাহ হাফেজ, আজ আর নয়, বাই বাই।